হ্যাঁ বলো। আজকে সন্ধ্যা 7টার সময় আমি আমার ব্যক্তিগত কাজে ইন্দ্রনগর যে দুধের ডায়েরিটা আছে ওখানে আমি এসেছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে। তো সেখানে আমি দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ পর একটি ছেলে বাইক নিয়ে এসে আমাকে বলে যে দাদা আপনার মোবাইল ফোনটা একটু আমাকে দেবেন, আমি একটা ফোন করবো, আমার মোবাইলে ব্যালেন্স নেই। তো আমি মানবতার খাতিরে আমি ওকে আমার মোবাইল ফোনটা দিই ফোন করার জন্যে, কিন্তু যখন আমি একটু অন্যমনস্ক হই তখন অটোমেটিকলি মোবাইলটা নিয়ে সেখান থেকে স্পিডে বাইক টার্ন দিয়ে সে নোয়াগাঁওয়ের দিকে সে রওনা হয়ে যায়। তারপর থেকে আমি আর আমার মোবাইল সেখানে গিয়ে মোবাইল সুইচ অফ করে ফেলে এবং আমি মোবাইলটা পাইনি, এবং এখন আমি এখন জিবি আউটপোস্টে এসে আমি একটা জিডি এন্ট্রি করিয়েছি এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আমার মোবাইলটাকে অতি সত্বর পাইয়ে দেওয়ার জন্য। কি বাইক আপনি দেখতে পেয়েছেন? বাইকটা সম্ভবত FZ বাইক, হোয়াইট কালার। বাইকের নাম্বার? বাইকের নাম্বারটা দেখতে পারিনি কারণ উনি একটু অন্ধকারে দাঁড়িয়েছিলেন, তো আমি সেভাবে বাইকের নাম্বারটা লক্ষ্য করতে পারিনি।